চল্লিশ বছর ধরে চল্লিশ জন আবিদ আল্লাহ বলা চল্লিশ বছর ধরে আমাকে খবর দিয়ে গেছে আমার হজ হয় নাই, আমার জীবনের গুনাহ মাফ করা হয় নাই। আজকে চল্লিশতম দিনে আপনি আসছেন, চল্লিশ বছরের মাথায় আপনি এসে জানাইলেন আমার হজ হয় নাই, আমাকে ক্ষমা করা হয় নাই। মালিক ইবনে দিরার বলে আল্লাহর বান্দা বলবা কি জীবনের কোন অপরাধ তুমি করছো, কোন অপরাধের জন্য আজকে চল্লিশ বছর তোমার ইবাদত কবুল হয় না, চল্লিশটা বছর ধরে তোমার হজ কবুল হয় না, চল্লিশ বছর ধরে তুমি কান্দ, চল্লিশ বছর ধরে তোমার দোয়া কবুল হয় না, চল্লিশ বছর ধরে তোমার ক্ষমা হয় না, কোন ভুল তুমি করছো আমাকে একটু বলো তো। সমরকন্দি কান্দার বলে হুজুর আমি ছিলাম মদপাই নেশাখোর, আমি নেশা করতাম। শাবানের শেষ রজনী মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্রিবেলা আমি মদ পান করে বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে আসছি। আসার পরে আমার মা উনুনে চুলার পাশে রান্না করতেছিল, আমি যখন মাতলামি করতে করতে ঘরে ঢুকছি আমার মা আমার হাত চেপে ধরে বললেন, বেটা শাবানের শেষ রাত মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই মদ পান করে আমার ঘরে আসছিস, কত মানুষ মরে গেল তুই কি মরতে পারলি না, কত মানুষ কবরে চলে গেলে তুই কেন কবরে চলে গেলি না। আমার মা আমার সাথে এরকম রাগারাগি করতেছিল, আমার ওই নেশাগ্রস্ত বিরাট বড় রাগ আসার পরে আমি মায়ের শরীরের মধ্যে মুখের মধ্যে ঘুষি মারলাম, আঘাত করতে লাগলাম হুজুর। এরপরে আমার মা আমার হাত চেপে ধরে আমাকে আরো গালমন্দ করলো, সহ্য করতে না পারি রাগের মাথায় নেশাগ্রস্ত অবস্থায় আমি আমার মাকে জাপটে ধরে ওই উনুনে চুলার আগুনের মধ্যে মাকে আমি ফেলে দিলাম। আমার কন্দির আল্লাহ মাফ করে নাই, সবার হজ কবুল হইছে কিন্তু আমার হজ কবুল হয় নাই। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সিলেটের মুসলমান শুনিয়া যান আর বুঝিয়া যান, জীবনে কাজে লাগবে। হযরত মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিক, মুখের মধ্যে হাত দিয়ে কান্দার বলে মা সমরকন্দি করলে কি, কি সর্বনাশ তুই করলি, মহাসর্বনাশ করলি, তোর দোয়া কাজে লাগবে না রে, তোর হজ কবুল হবে না, আল্লাহ তোরে মাফ করবে না। করলি কি, কি সর্বনাশ করছ, দুনিয়ায় আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করতেছ, সবার ক্ষমা হবে তোর ক্ষমা হবে না, সবার হজ কবুল হবে তোমার হজ কবুল হবে না। এ মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, একটা ঘটনা আপনাদেরকে আর শোনাব। যুগ শ্রেষ্ঠ আল্লাহর একজন অলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনার মাধ্যমে আজ আপনার ওয়াজ শেষ করব। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর অলি ছিলেন। ইমাম আবুল ফরাদ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, মালিক ইবনে দিনার বিশ্ববিখ্যাত আল্লাহর একজন অলি, তিনি হজ করার জন্য আসলেন। হজ করিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করার পরে উনি চিন্তা করলেন, আল্লাহ হজ আদায় করলাম কিন্তু জানতে পারলাম না এবছর কার হজ কবুল হলো কারটা হলো না, যদি জানতে পারতাম অন্তরের প্রশান্তি দিতে পারতাম। আল্লাহর অলি এই চিন্তা করে করে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মাওলা আমার মালিক ডাক দেখায়, মালিক রে সবার গুনাহ মাফ হইছে, সবার হজ কবুল হইছে কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই।
তিনি আর চিন্তায় পড়ে গেলেন, সবার হাস কবুল হলো কিন্তু আমারটা হলো না, সবারটা কবুল হলো একজনেরটা হলো না, সে কে? যদি আমি হই, আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে গেল, আমার হজ কবুল হলো না। উনি কান্না শুরু করলেন, সারা রাত্রে বলে উনি কাঁদতে লাগলেন, আল্লাহ আমার হজ যদি কবুল না হয় তাহলে আমার সর্বনাশ, আল্লাহ আমার বড় সর্বনাশ। সারা দিন কাঁদতে লাগলেন, পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক তোমার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ এবং তার ক্ষমা হয় নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বাড়ি বর্তমান সমরকান্দ, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, আজারবাইজান, এই অঞ্চল, এই অঞ্চলে পৃথিবী বিখ্যাত বড় বড় আলেমদের জন্ম, বিশ্ববিখ্যাত ওলিদের জন্ম এই অঞ্চলে, বিরাট বড় এই অঞ্চল, আগে থেকে জ্ঞানী গুণীদের দ্বারা সমাদৃত এই অঞ্চল। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি এই অঞ্চলের অধিবাসী। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সবার হজ কবুল হলো, এই লোকের হজ কবুল হলো না, তার লোকটা কে দেখতে হবে, তার পরিচয় জানতে হবে, তাকে বলা লাগবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি খোঁজার জন্য মালিক ইবনে দিনার সারা মক্কায় তন্ন তন্ন করে তালাশ করলেন। আহলুল মক্কা যারা ছিলেন মক্কার অধিবাসী, তাদেরকে বললেন, হে মক্কার অধিবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিন? আহলু মক্কা যারা ছিলেন মক্কার অধিবাসীরা বললেন, হ্যাঁ আমরা তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনি, সে 48 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করে, সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত জিকির ফিকিরে কাটায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহামা? মালিক ইবনে দিনার চিনতে পারে, হাই হ্যাঁ কই কি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত ইবাদত করে, এই লোকের হস হইল না, এই লোকের আল্লাহ মাফ করল না, কারণটা কি? আহলে মক্কা যারা ছিলেন তারা বলতেছে, হে মালিক ইবনে দিনার, 40 বছর ধরে শিখ সারাদিন রোজা রাখি, সারাদিন নামাজে কাটায়, সারাদিন ইবাদতে কাটায়, সারা রাত্র ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার বললেন, সেই লোকটা কোথায় আছে বলতে পারো কি? বলে, হ্যাঁ ওই লোকটা এখন মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, ওই গাছের নিচে সে ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে, যাওয়ার পরে দেখলেন সে গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু তার একটা হাত কাটা, ডান হাত তার কাটা, ডান হাত তার নাই, আর তার গলার এইখানের যে চামড়া আছে, চামড়ার ভিতরে কেটে এই চামড়ার ভিতর দিয়ে শিকল বেঁধে, তার পায়ের মধ্যে শিকল বেঁধে সে নিজেকে শাস্তি দিতেছে। অর্থাৎ আমাদের দেশে যে এরকম আসামিদের বেরি পরানো হয়, মালিক ইবনে দিনারকে সেইভাবে বেরি পরানো হয়েছে, সেইভাবে মুহাম্মদ ইবনে সমরকন্দি বেরি পরাইয়া নিজের নিজের শাস্তি দিতেছে। তো মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ দেখলেন সে নামাজ পড়তেছে, তো উনি পাশে যে দাঁড়াইলেন, দাঁড়াইয়াস নামাজ শেষ হওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ করার পরে সমরকন্দি জিজ্ঞেস করলেন, আপনি কে আমাকে সালাম দিলেন, কী বা প্রয়োজনে আপনি আমার কাছে আসছেন? বলতেছে, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি, আমার স্থান হচ্ছে ইরাক, হজ করতে আসছিলাম। বলে, হুজুর আপনাকে চিনছি, আপনি সেই ইরাকের জাহিদ এবং আবিদ। বলে, আমি জাহিদ না, জাহিদ মানে দুনিয়া বিরাগী, আমি সেই দুনিয়া বিরাগী না। দুনিয়া বিরাগী ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, খলিফা হওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছে।
তো বলতেছে আপনি কি জন্য আমার কাছে আসছেন, দয়া করে বলবেন কি? মালিক ইবনে দিনার জবাব দিচ্ছে, আল্লাহর বান্দা, আমি একটা স্বপ্ন কালকে দেখছি, আল্লাহ আমাকে বলেছেন মক্কার সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার গুনাহ মাফ হয়নি, হজও কবুল হয়নি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি সেরে সেরে কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে বলেন, হুজুর, 40 বছর ধরে 40 জন আবিদ আল্লাহ বলা 40 বছর ধরে আমাকে খবর দিয়ে গেছে, আমার হজ হয় নাই, আমার জীবনের গুনাহ মাফ করা হয় নাই, আজকে 40তম দিনে আপনি আসছেন, 40 বছরের মাথায় আপনি এসে জানাইলেন আমার হজ হয় নাই, আমাকে ক্ষমা করা হয় নাই। মালিক ইবনে দিরার বলে, আল্লাহর বান্দা, বলবা কি, জীবনের কোন অপরাধ তুমি করছো, কোন অপরাধের জন্য আজকে 40 বছর তোমার ইবাদত কবুল হয় না, 40টা বছর ধরে তোমার হজ কবুল হয় না, 40 বছর ধরে তুমি কান্দ, 40 বছর ধরে তোমার দোয়া কবুল হয় না, 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, কোন ভুল তুমি করছো আমাকে একটু বলো তো। সমরকন্দি কান্দার বলে, হুজুর, আমি ছিলাম মদপাই নেশাখোর, আমি নেশা করতাম, শাবান শেষ রজনী, মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্রিবেলা আমি মদ পান করে বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে আসছি, আসার পরে আমার মা উনুনে চুলার পাশে রান্না করতেছিল, আমি যখন মাতলামি করতে করতে ঘরে ঢুকছি, আমার মা আমার হাত চেপে ধরে বললেন, বেটা, শাবানের শেষ রাত, মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই মদ পান করে আমার ঘরে আসছিস, কত মানুষ মরে গেল তুই কি মরতে পারলি না, কত মানুষ কবরে চলে গেলে তুই কেন কবরে চলে গেলি না। আমার মা আমার সাথে এরকম রাগারাগি করতেছিল, আমার ওই নেশাগ্রস্ত বিরাট বড় রাগ আসার পরে আমি মায়ের শরীরের মধ্যে মুখের মধ্যে ঘুষি মারলাম, আঘাত করতে লাগলাম, হুজুর। এরপরে আমার মা আমার হাত চেপে ধরে আমাকে আরো গালমন্দ করলো, সহ্য করতে না পারি রাগের মাথায় নেশাগ্রস্ত অবস্থায় আমি আমার মাকে জাপটে ধরে ওই উনুনে চুলার আগুনের মধ্যে মাকে আমি ফেলে দিলাম। আমার কন্দির আল্লাহ মাফ করে নাই, সবার হজ কবুল হইছে কিন্তু আমার হজ কবুল হয় নাই। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সিলেটের মুসলমান শুনিয়া যান আর বুঝিয়া যান, জীবনে কাজে লাগবে। হযরত মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দি, মুখের মধ্যে হাত দিয়ে কান্দার বলে, মা, সমরকন্দি করলে কি, কি সর্বনাশ তুই করলি, মহা সর্বনাশ করলি, তোর দোয়া কাজে লাগবে না রে, তোর হজ কবুল হবে না, আল্লাহ তোরে মাফ করবে না, করলি কি, কি সর্বনাশ করছ, দুনিয়ায় আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করতেছ, সবার ক্ষমা হবে তোর ক্ষমা হবে না, সবার হজ কবুল হবে তোমার হজ কবুল হবে না। এইভাবে হযরত মালিক ইবনে দিনার থেকে ভর্ৎসনা করতেছিল, তখনই ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, হাত বাড়াই দিয়া কাঁদতেছে আর বলে, রব, আপনি তো বিপদ অপসরণকারী, আল্লাহ আপনি ক্ষমা কবুলকারী, তওবা গ্রহণকারী, আল্লাহ আপনার দরজা থেকে যদি ফিরিয়ে দেন আমি কার দরজায় হাত বাড়াবো, আল্লাহ আপনার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, আপনি তো নিজের প্রশংসাই নিজে করেছেন, আল্লাহ আল্লাহ আমি সমরকন্দি 40 বছর ধরে
একটা ভুলের জন্য আমি মাপ চাচ্ছি, একটা অপরাধের জন্য আমি মাপ চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে আমি ক্ষমা চাই আল্লাহ। আল্লাহ এমনি ক্ষমা চাই নাই, 40 বছর ধরে আমি রোজা রাখছি, 40 বছর ধরে নেক আমল করতেছি, 40 বছর ধরে আমি আমার জীবনের সব কিছু বিসর্জন দিই, সব কিছু ছেড়ে দিই, তোমার ঘর ধরে ধরে আমি কান্দি। যদি ক্ষমা না করে বান্দা কোন দরজায় হাত বাড়াবে, যদি মাফ না করো বান্দা কোন জায়গা যাবে? আল্লাহ আল্লাহ, আপনি আমার তওবা কবুল করে নেন, আপনি আমারে মাফ করে দেন। এইভাবে হাত বাড়ি বাড়ি সামরকন্দি চোখের পানি ফেলে ফেলে হাউ মাউ করে কাঁদতেছিল মালিক ইবনে দিনার পাশে বসা, হাউ মাউ করে কাঁদতে আল্লাহ যদি ক্ষমা না করে নিস সামরকন্দি কোথায় যাবে? খুব বিনয়ে 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 আল্লাহর কাছে পানা চাচ্ছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অনেক বড় অন্যায় করছি, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন আমি কোন দরজায় যাব? ঠিক তখনই আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে গেল, ঢেউ এসে গেল, চিৎকার মেরে জোরে বলবেন না আল্লাহু আকবার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন না না হয় না, একসাথে বলেন তো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। গুনার বোঝা মাথাইলো ইয়া আমরা কান্তেছি আল্লাহ, গুনার বোঝা মাথাইলো ইয়া আমরা কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এ আল্লাহ আল্লাহ, বইলা ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গোনা, না জানি কই রাশিয়া আমরা কি গোনা। সিলেটের মুসলমান রব্বে করিমের দরবারে হাত বাড়াইয়া মোহাম্মদ ইবনে হারুন সামরকন্দি বিনয়ে বিনয়ে ক্ষমা চায়, আল্লাহর কুরআন বলে কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা নিজের নফসের সাথে যতই গুনাহ করো না কেন, আ চিন্তা করিও না, আল্লাহ তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয় না, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আলিক, আমি আল্লাহ, ইয়াগফিরুজ জুনুবা জামিয়া, তোমার জীবনের সব গুণাগুলি মাফ করে দিব, সব গুণাগুলি মাফ করে দিব, সব গুণাগুলি মাফ করে দিব, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমা চাবো কার কাছে? কয় হাত বাড়াইয়া, কয় হাত বাড়াইয়া, যারা আজকে দোয়া বন্ধ করতে চায় ওরাই হলো এই জমিনের জোর সবচেয়ে বড় শয়তানের দালাল। আহা দুচা করে বলেন ঠিক কিনা?
এগুলো বাতিল, মিথ্যাবাদী। আমরা বেদাতি না, ওরা বেদাতি, ওরা বেদাতি, আমরা বেদাতি না, ওরা বেদাতি, ওরা বেদাতি, ওরা বেদাতি, ওরা বেদাতি, ওরা বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ইমানদার, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আমি আল্লাহর কাছে চাও, সালাতের মাধ্যমে চাও, নামাজ দিয়ে চাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ওয়া ইলা দুআ। কোরআন হচ্ছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কিন্তু তাফসীর হচ্ছে ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ওয়া ইলা দুআ। ও নবীজি, আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন তখনই আপনি দুয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এজন্যই রসুল বললেন, উদুবুরু সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ও জাউফুল লাইলিল আখির, শেষ রাত্রে দোয়া কবুল হয়, কোরআন শরীফ খতম দেওয়ার পরে দোয়া কবুল হয়, বৃষ্টি নাজিল হলে দোয়া কবুল হয়, মুসাফির হালতে দোয়া কবুল হয়, মজলুমের হালতে দোয়া কবুল হয়। একসাথে বলবেন না মারহাবা। একা একা দোয়া ব্যতীত জমাতের সাথে দোয়া করলে দোয়া কবুল হয়। আরো জোরে, আমি যে কয়েকটা কবুলিয়াতের কথা বলছি আমার নিজস্ব ব্যক্তি কোনো উক্তি না, আল্লাহ রসুলের উক্তি। শেষ রাতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, কোরআন খতমের পরে দোয়া কবুল হয়, সম্মিলিতভাবে দোয়া কবুল হয়ে যায়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, বাবা মার দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা। ওরা কারা দোয়া বন্ধ করতে চায়, ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল। মাহফিলে গেছি শুয়াটা লয়ে রাখা, হুজুর আগামী বছর আবার আইতে না, পদ্মা সেতু মতো নাই, আসতে কষ্ট। এই পদ্মা সেতু যখন ছিল না তখন এই ঘাটে সারা রাত বুঝে থাকতেছি, কুয়াশা, ফেরি চলে না, কি যে বিপদ, বাপরে বাপ, আহা কি যে কষ্ট। একবার স্ত্রী বাচ্চা কাছে নিয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম ঈদের আগের দিন, 24 ঘন্টা লাগছে খালি পদ্মা নদীটা পার হইতে, যাই দিই হাজার হাজার গাড়ি সিরিয়া, আহা বাচ্চা কাছে নদী কি কষ্ট। এরপরে কানে ধরে তবা করছি, আর ঈদে বাদ যাইতাম না পদ্মা সেতু না পর্যন্ত, আর আসি না। প্রধানমন্ত্রী পদ্মা সেতুটা করে দিছে, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দোয়া করি, আপনারা না বুঝলেও আমরা বুঝি আর কি। আপনাদের পদ্মা হইলি কে না হইলি, ও নদী থাকলে কে না থাকলি, ওই আপনাদের দরকার না। কিন্তু আমার যেহেতু ঢাকা থেকে বাড়ি যাওয়া লাগে, তো এটা কি জিনিস এটা আমি বলা করে বুঝি। তো যাই হোক, তো খুব মনোযোগ দিয়ে আমি কোনো দল টল করি না, এবার মনে করেন না হুজুর মনে আমলিক টামলিক করে না, আমি হলো নির্দলীয় সুবিধাবাদ জিন্দাবাদ। এই জন্য চিন্তা করছি ভোটের সময় আমি ইন্ডিয়াতে ঘুরে আসি, যাই যাই তো ঘুরে ঘুরে আসি, আমার তো আর ভোট টোট দিয়ে লাভ কি, কোথায় কোন জায়গা দিবে না, হুজুর মানুষ শেষে এক যায় তার এক যায় চলে গেলে জ্বালার দরকার নেই, থাকবে দিলাম না শুনলাম না। তো যাই হোক, শুনে এই সোয়াডাঙ্গা গেছি লোকের একটা, হুজুর আমার আগে বছর আসতে হবে দাওয়াতটা নেন, আর না রে বাবা আমার কষ্ট হয়, গত বছরে এক হুজুর আনছিলাম খালি কয় বেদাত বেদাত, শেষ পর্যন্ত লাস্টে দোয়া করবো হেতাও কয় বেদাত, মনের দুঃখে আর কি হুজুর মানুষ মারতেও পারি নে, ফিরিতেও পারি নে, পরে বিদায় করে দিছি, তো হুজুর দোয়াও করে নাই লাস্ট। তা বললাম না ওই হুজুর আবার দাওয়াত দিবে, না এ তার দাওয়াত দিতাম, আমি কেন আবার আগামী বছর দাওয়াত দিবেন, কি লেগে শুনে
এটা দাওয়াত দিয়ে তিন দিন ভালো করে তফসির করা। তো এত খালি ওয়াজ তো বেদাত বেদাত করবো, ওটা তো আপনারা জানেনি, তার অভ্যাস হয়ে গেছে বেদাত। তো বেদাত বেদাত করে শিখে ঢুকে তিন দিন ফারবো, ফারার পরে লাস্টে দোয়া খায়ের করতো না, এটা তো জানেনি। তো দোয়া খায়ের যখন না করবো, তো লাস্টের দিন সুন্দর করে এক কাপ চা খাওয়াইয়া এবং ফল ফ্রুট যদি থাকে কিছু ভালো করে মেহমান দেরি করে, মেহমান তো এটা কিছু কোয়া যাইতো না, তাই সুন্দর করে খাওয়াই দাওয়াইয়া একবারে গাড়ির ভিতরে উঠাই দিয়ে লম্বা করে একটা সালাম দেখুন হুজুর, আগামী বছর তিন দিনের তফসির লেগে আপনি রেডি থাকেন, আপনাকেই আবার আসতে হবে, কিন্তু মামা দিয়ে না। চিনছেন তো, এক বেটা কইছিল সেকেন্ড গড, যে পাগল এটা লেখছে, যদি লেখা সঠিকটা সিরিক না যাই, কিন্তু একবারে আপনি এই তাৎপর্য যদি হিসাব করে টাকার কিন্তু বিরাট ওজন, কি কথা কর না কে, এ টাকা ছাড়া এখন হজ হবে না, টাকা ছাড়া এখন জাকাত হবে না, দুইটাই ইবাদত টাকা ছাড়া হয় না, কি কথা কর না কে, টাকা ছাড়া মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, ওয়াজ হবে না, নসিহত হবে না, সব টাকার খেলা, টাকা ছাড়া কোনো কিছুই নেই, টাকা লাগবে, টাকা ছাড়া কোনো কিছু হবে না, বিয়ে শাদি করতে যাবেন তাও হবেন না, কপালে বউ নাই, হুই দেখালি রোজায় রাহা লাগবে, আল্লাহ রাসূল কাছে যার মাল নাই হে রোজা রাহ গে যাও, এই যুবক পোলা পায় খালি আসিস নিয়ে, এ টাকার দরকার, এ টাকা না হলে বউ ভাবি না, বউ ভাবি না, মহরানা দিয়ে তারপরে বউ আনতে হইবে, আর যদি না দিতে পারো তো করে যাবো সাঁতার কাম হবে না, চলে যাও গে, টাকা লাগবে। তাই বললাম যে টাকা কিন্তু মামু দিয়ে না, তো মামু যখন ফকেটে না পারবো তখন কবে যে দাওয়াত দিল কেটা সব অধিসবকে, এই কে দাওয়াত দিছে, তো আপনারা সবাই দলবদ্ধভাবে যা করবেন হুজুর, বেয়াদবি নিয়েন না, আল্লাহর নবী কোনোদিন এই ওয়াজ করে হাদিয়া নেয় নাই, সাহাবিরা কোনোদিন নবীর হৃদয় ওয়াজ করাইছে হাদিয়া দেয় নাই, নবী করে নাই, সাহাবিরা হাদিয়া দেয়ও নাই নেয়ও নাই, এই জঘন্য বেদাত আমরা জীবনে মরে গেলে করবই না, আপনার টাকা আজকে দিবই না হুজুর, মরে গেলেও দিব না, কথা খারাপ কইছেন, এই জঘন্য বেদাত জীবনে করতামই না, নবী যা করে নাই সাহাবিরা যা করে নাই, টাকা পয়সা কোনোদিন নিয়ে ওয়াজ নজুর করেই নাই, কোনোদিন দেয় নাই, আমরা মরে যাব এই বেদাত জীবনে করবই না, আপনার টাকা জীবনে দিবই না, আন্তর্জাতিক মানে শয়তান, কি কথা কর না কে, ঠিক কিনা, কত কোয়ালিটির যে শয়তান দেশে আপনি কল্পনা করতে পারবেন না, পুরি শয়তান দেশে, আহা ওয়াজটা করতে স্যার একটু লাস্টের দিকে চলে যাই, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি খুব বিনয় বিনয় কান্না করলেন, আল্লাহর দরবারে জোশ লেগে গেল, আল্লাহ কবুল করে নিলেন, একসাথে বলবেন না মারহাবা, কিন্তু কেমনে কবুল হয়েছে বলতেছি, মালিক ইবনে দিনার উনি চলে গেছে, এটাকে ধমকাই টমকাইয়া মন্দ সন্দ বলে উনি চলে গেছে, রাত্রিবেলা উনি ওনার বিছানাতে ঘুমাচ্ছে, রহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজি তশরিফ আনছে, নবী আসেনি গো, জোরে কোন দেখছেন, কিন্তু আসে কে দেখছে, শাহজালালকে যা জিজ্ঞেস করেন দেখছেন কহা দেখছি, শাহপড়ানকে জিজ্ঞেস করেন দেখছেন কহা দেখছি, ফুলতুলির জিজ্ঞেস করেন দেখছেন কহা দেখছি, ওলিদেরকে জিজ্ঞেস করেন দেখছেন নি কহা কত হইছে, তার মানে এর অর্থ হচ্ছে আমার চোখ নাই, আমার দিল নাই, এর অর্থ এটা না যে নবী নাই,
সূর্যের আলো ঠিকই উঠে, অন্ধ চোখে দেখে না। এর অর্থ নাই যে সূর্য উঠে নাই, সূর্যের জায়গা সূর্য ঠিকই আছে, চাঁদের জায়গা চাঁদ ঠিক আছে, আলোর জায়গা আলো ঠিক আছে, দিনের জায়গা দিন ঠিক আছে, রাতের জায়গা রাত ঠিক আছে, কিন্তু অন্ধ দিন রাতের কোনো দিশা পায় না। ঠিক তদ্রূপ আমরা নবী নবীর জায়গায় আছে, আমরা অন্ধ হওয়ার কারণে আমরা দিশা পাই না। কথাক্ষণ ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি তোমরা আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখছো, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। হা হায় না আরো জোরে, তুমি মদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সিলেটের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, আল্লাহর নবী বললেন, উম্মত স্বপ্ন যদি আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখছো, যিনি নবীকে স্বপ্ন দেখল তার জন্য জাহান্নাম হারাম, যদি ইমান থাকে। একবার জোরে বলবেন কি মারহাবা, যাকে দেখলে জাহান্নাম হারাম হয়, তিনি আর আমি এক না, এক না, এক না, এক না, এক না। কথা কন না কেন? যাকে দেখলে জাহান্নাম হারাম তার মর্যাদা, আর আমি আর তুমি এক না, এক না, এক না। এই জন্য আল্লাহর পরেই যার দাম, আল্লাহর পরেই যার মর্যাদা, সমগ্র সৃষ্টির উপরে তার দাম, তামাম আসমান জগত আর জমিন জগৎ, 18,000 আলম ফেরেশতা জিন মানব দানব পশু পাখি নবী রসুল সব যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, ও সিলেটের মুসলমান, শাহজালালের মুসদাসের মুসলমান, আমার নবীর ওজনের সমান হবে না। কথা কন ঠিক কিনা? শাহজালালকে যদি এক পাল্লায় দেন, আর এই বাংলাদেশের সাবন্য বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যত মুসলমান আছে সবাইকে যদি এক পাল্লায় দেন, সুলতানুল আউলিয়া শাহজালাল রহমতুল্লাহের ওজনের সমান হবে না। মনে রেখে ওজনের সমান হবে। আল্লাহর নবী স্বপ্নে সে ডাক দিল, রে মালিক ইবনে দিনার, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মালিক রে কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? অ্যাটেনশন, ওই যে মালিক ইবনে দিনার বলছে, এ বান্দা তোর ক্ষমা হবে না, তুই যে ভুল করছিস সেটার কোনো মাফ নাই। আল্লাহর নবী সে ধমক দিচ্ছে, এ মালিক কে তোমাকে আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে? তুমি কেন বললা তার ক্ষমা হবে না? তুমি কি ক্ষমা করবা নাকি? আমাদের দেশে এক দল আছে বলে নামাজের পরে দোয়া না করলেও চলে, কি কথা কন না কেন? আসে না নাই, ওরা হলো শয়তানের ভাই। কার ভাই? এই আসতে বলেন কেন, জোরে বলেন কার? ও শয়তানের দালাল। কি কথা কন না কেন? যে বলবে নামাজের পরে দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে, বুঝবেন এটা শয়তানের ভাই, শয়তানের ভাই। ও আল্লাহর রহমত থেকে মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে চায়, জিন্দাকে জুদা করতে চায়, মুর্দাকে জুদা করতে চায়, ওকে সমাজ থেকে আমরা জুদা করে দিব, কিন্তু আমরা সুন্নিরা দোয়া থেকে জুদা হব না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে?
সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। সিলেটের মুসলমান খুব করে বুঝে যাবে না, আল্লাহর নবী ধমক দিলেন, মালিক কে তোমাকে বান্দাকে রহমত থেকে জুদা করতে হুকুম দিছে বলো? মালিক ইবনে দিনার বলল, হুজুর ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন ইয়া নবী আল্লাহ। বলে মালিক রে তাড়াতাড়ি যাও, আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সামার কোন দিকে যায় বলো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। না না হয় না, একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কিন্তু মাফ তো হইছে, মাফ চাইছে কত বছর? জোরে বলেন, শুধু মাফি চাই নাই, দুনিয়া থেকে বিরাগী হইয়া মাকামে ইব্রাহিমে যাইয়া সারা রাত নামাজ পড়ে মাফ চাইছে, সারা দিন রোজা রাইখে ইবাদত করে মাফ চাইছে। আর আপনি তো মাকে গালি দিলেন, মাকে ধাক্কা দিলেন, বাবাকে ঘুষি দিলেন, এরপরেও জান্নাতের আশা করেন, এই শুয়োরের মধ্যে আর তোর মধ্যে কোনো তফাত নাই, কথা কন না কেন ঠিক কিনা? যেই ছেলে আব্বা আম্মাকে কষ্ট দিবে, খাবার দিবে না, মাকে গালি দিবে, মাকে মারতে যাবে, বাবাকে মারতে যাবে, ওরে জুতা দিয়ে বাইরে ইয়া সমাজ থেকে আলাদা করে দিতে হবে। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওরে জুতা দিয়ে বাইরে দিত, কোনো কথা নেই, বাটাম চালান মেরে দিত, সব মিলে একসাথে তোরে বাটাম চালান দিত, তারপরে পুলিশ ডেকে এনে ধরে গিয়ে করে যা শুয়ে যা, বাটাম চালান দিত, না ফেললে আমার ডাক দিয়ে কেমনে বাটাম চালান দিত, আমার সব জানা আছে, ওর এগুলো সব ট্রেনিং দেওয়া আছে, ওর এমন জায়গা বাটাম চালান দিব যে জীবনের যুগায় যুগায় মনে পড়বে যে সাইজ বাটাম চালান ফরিদ হিসাব দিয়ে গেছে আমার। খুব মনোযোগ দিয়ে প্রিয় সুন্নি মুসলমান সিলেটবাসী হাজরাতি মালিক ইবনে দিনারকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক তুমি যে কও তোকে আল্লাহ মাফ করে দিছে, তবে 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 বলবো, তবে বলবো একসাথে বলেন আল্লাহু আকবার। তবে কেয়ামতের মাঠ কায়েম হবে, আহা আল্লাহ আদালত বসবে, মা এক পাশে থাকবে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আর এক পাশে থাকবে। আল্লাহ বললেন সেদিন আল্লাহর আদালতে মামলা উত্থাপন হবে, সমগ্র সৃষ্টির মামলা হবে, এমনকি শিংওয়ালা প্রাণী, শিং সারা প্রাণী, সমস্ত পশু পাখিরও মামলা হবে। আপনি মনে করতেছেন শুধু আমাদের মামলা হবে? না, গরু ছাগলেরও বিচার হবে। তাহলে হুজুর গরু ছাগল কি দোষ করছে? উত্তর পাড়ার ছাগলে দক্ষিণ পাড়ার ছাগলে গুতাই ছিল, হয় না এরকম? দক্ষিণ পাড়ার ছাগলে যাকে আল্লাহ, উত্তর পাড়ার ছাগলে আমার কি যে গুতান গুতাই ছিল, আমি খুব ব্যথা পাইছিলাম, তোর যেমনি গুতাইছি তুই এমনি গুতাই দি, এটা আল্লাহর ফয়সালা। একসাথে বলবো না মারহাবা। পশ্চিম পাড়ার কুত্তা পূর্ব পাড়ার কুত্তার কামড়াইছিল, হয় না? আপনাদের গ্রামের নাম হলো মুরার গাঁও, মুরার গাঁও দেখবেন একদল কুত্তা আছে, আবার ওই মাহালা দেখিলে আর একদল কুত্তা আছে, দুই গ্রুপ দুই দুটা, এর ভিতরে আবার লিডারও আছে। দেখবেন সীমান্ত নিয়ে বিরাট যুদ্ধ, বাপ রে বাপ, এই গ্রুপ কয় আমার এলাকায় ডুববি না, ওই গ্রুপ কয় আমরা এলাকায় ডুবলে তোকে ঠ্যাং বেরিয়ে ভেঙে গেলাম, বিরাট যুদ্ধ, দূরে কামড়া কামড়ি, খামচা খামচি, লাথালাথি, কিন্তু মারামারি হয় কিন্তু মারার হয় না। এই ঠিক আসতে কইলেন কে, জোরে কর, মারামারি হয়, বিশ্বযুদ্ধ হয়, কামড়া কামড়ি, খামচা খামচি, গুতাগুতি, লাথালাথি হয়, কিন্তু মারার হয় না। মানুষই একমাত্র খালি মারামারি করলো যে মার্ডার করে ফেলায়, তার মানে বুঝে গেল কুত্তার সেই তো আমরা নিকৃষ্ট,
একমাত্র মানব জাতি মারামারি করবে যে মার্ডার করে, জিন জাতি মারামারি করতে যে মার্ডার করে, এছাড়া পৃথিবীর কোন জাতি দেখবেন কবুতরে কবুতরে মারামারি করে মার্ডার হয় না, গরুই করে গুতাগুতি করে মার্ডার হয় না, বিড়ালে বিড়ালে কি পরিমাণে খামচি খামচি হয় জানেন, বিড়ালের মারামারি দেখছেন, উড়ে বাপরে বাপ হয় এরকম হাত চলে যাবে বিদ্যুৎ গতিতে, একটার একটারে খামচাইতেছে কিন্তু মার্ডার হয় না, একসাথে বললেন না মারাবা, হ্যাঁ বুঝতে চান, একসাথে দূরে দূরে ফিটে ফিটি করতেছে কিন্তু মারা হয় না, তুফান যুদ্ধ চলতেছে মারা হয় না, কিন্তু একমাত্র মানব জাতির ভিতরে মারা হয়। ওই যে শিয়েলে শিক্ষে দিছে মারামারি করে কিন্তু মার্ডার করে না, ওরা ওরা মারামারি করে কিন্তু মার্ডার করে না, একমাত্র মানুষ নিজেরা নিজেরা মারামারি করে মার্ডার করে, কি কথা কন না কেন, পশুর চৈতি নিকৃষ্ট। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহর নবী ডাকতে বলেন মালিক ইবনে দিনার, কিয়ামতের মাঠে আমার মালিক সেই দিন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মাকে পাশে দাঁড়া করাই দিবি, আর সমরকন্দি আসামি আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে রায় যাবে। আল্লাহ, দুনিয়ার তিন দিনের সমান, দুনিয়ার তিন দিনের সমান আমাদের হিসেবে 72 ঘন্টা, কয় ঘন্টা জোরে কর না, কয় ঘন্টা, 10 মিনিট আগুনের ভিতরে হাত দিয়ে রাখতে পারবেন, পারবেন? আল্লাহর নবী ডাকতে বলতেছে মালিক ইবনে দিনার, আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির শরীরে হাতে গলায় জাহান্নামের শিকল বাঁধিয়া আগুনের শিকল দিয়ে পেঁচাইয়া তাকে বান্দা উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ তিন দিনের সমান দুনিয়ার 72 ঘন্টা তারে জাহান্নামের আগুনে কঠিন শাস্তি আল্লাহ দিতে থাকবে, আল্লাহ তিন দিনের শাস্তি তাকে দিবেই, কারণ আল্লাহর ওয়াদা বাবা মার সাথে যারা নাফরমানি করবে তারা জাহান্নামে যাবেই, জাহান্নামে তারা পড়বেই। মক্কার ইমাম হলেও কাজ হবে না, মন্দিরের ইমাম হলেও কাজ হবে না, বাইতুল আকসার ইমাম হলেও কাজ হবে না, আল-আজহার চ্যান্সেলর হলেও কাজ হবে না, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মুহতামিম হলেও কাজ হবে না, বেরেলি শরীফের প্রধান মুফতি হলেও কাজ হবে না, ফুলতলি মাদ্রাসার প্রিন্সিপাল হলেও কাজ হবে না, শাহজালাল রহমতুল্লাহ দরগার প্রধান খাদেম হলেও কাজ হবে না, বাইতুল মোকাররমের প্রধান ইমাম সাহেব হলেও কাজ হবে না, বাংলার সবচেয়ে বড় বক্তা হলেও কাজ হবে না, কথা কন না কেন, ঠিক না বেঠে, কাজ হবে না, কাজ হবে না। বুঝে ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, এখনকার দেশে মানুষ ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না, বরিশালের জোয়ার ভাটার দাস দাদার নাতি দুজন ওয়াজ শুনতে এসে, তো সন্ধ্যার সময় বাটি থাকে ওই সময় খালে পানি পানি থাকে না, সামান্য অতিরিক্ত পানি থাকে, তো এই নাদা নাদি ওয়াজ শুনতে এসে সন্ধ্যাবেলা আইসে মাদ্রাসার মাঠে এরকম ওয়াজ চলতেছে, হুজুর ঢক মতো ওয়াজ করতেছে, দাদা তো সারা বছরই ওয়াজ শুন, নাতি জীবনে প্রথম আইসে হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উড়েন না, এটা উড়াইলে ফরস্তরক হয় কবিরা গোনা হয়, তো নাতি তো খুব ওয়াজ কানে মনোযোগ দিয়ে শুই নিয়ে যাচ্ছে, অন রাত 12টা 1টা বাজে আবার জোয়ার আইসে খালের মধ্যে, অহন নৌকা টকা নেই, দাদা কয় নাতি রে নৌকা টকা নাই, নাতি কে দাদা কেমনে পার হবা খালের ভিতরে পানি, কায় নামতে থাক, নাতি দেহে দাদাই নামে আর লুঙ্গির কাপড় খালি উপরের দিকে উড়ে, যদ্দুর নামে খালি উড়ে
নামের উডে নামের উডে কিছুক্ষণ পরে দে লুঙ্গি টান দে মাথায় বেঁধে দিয়েছে। নাতি কয় দাদা করলা কি, হুজুরি কইছে গিরের উপরে কাপড় উঠালে ফরস্তর কাজ, তুমি তো মাথায় বিন্দে লাইছো, তুই তো একবারে সব শেষ করে ফেলাইছো। খাই তোর বাপর জন্ম হওয়ার আগের থেকে আমি ওয়াজ শুনি, জীবনে খালের ওই পরে রোয়াজ কোনোদিন এই ভরে আনছি না, আর তুই প্রথম দিন আই এই এই ভরে রোয়াজ এই ভরে লবি, নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি না না লুঙ্গিটা নিয়ে ফুলিয়ে লাভলাম। বুঝতে পারছে আমরা রোয়াজ হয়েছে এটা আমি যে ঘটনাটা বলছি একবারে বাস্তব। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব লিখছে, আহা কি হৃদয় বিদারক। একজন মানুষ একটা ভুলের জন্য 40 বছর ধরে কাঁদতেছে, আপনি কল্পনা করতে পারবেন? আপনি আমি জীবনে কয়বার কাঁদছি বলেন তো, কয়দিন মোনাজাতে কাঁদছি, কয়দিন দোয়ায় কাঁদছি, কয়দিন নামাজে কাঁদছি বলেন তো। সে 40 বছর ধরে কাঁদতেছে, তাও আল্লাহ মাফ করে। 40 বছর পরে যে মাফ হয়েছে, কিন্তু শর্ত একটা, জাহান্নামের আগুনে তার 3 দিন পূর্তি হবে। এই ছেলেরা ভালো করে শুনে দেবে, এইবার 3 দিন তাকে পূর্তিই হবে জাহান্নামের আগুনে, তারপরে আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু মা যদি মাফ করে দেয়, হাই হাই হাই, চিন্তা করতে পারছেন মার অধিকারটা কি জিনিস, মাকে কি পরিমাণে প্রিয়রিটি আল্লাহ পাক দিছে। আর আমার দেশের মা উন্নাথায় পিছে মাথায় আগে, আমার দেশের মা বেরি না ইজলে সিনা যায় না, আল্লাহ চুল দিছে কালা, হেতাই এদের চুলের ভিতরে কি মেরিয়ে হিট মেরিয়ে এদের বানাইছে লাল। এই কি কথা কর না, আমার দেশের মা ফ্যান জিন্সের ফ্যান পরে, আমরা ফ্যান ওরা কেড়ে লয়ে গেছে, তাহলে আমরা ফ্যান যে লয়ে গেছে, আমরা জাঙ্গি না তোরা লয়ে যা যা, তোমার দিয়ে দিলাম যা, তোরা জাঙ্গি ভরে ঘুরে গে যা, তোমার দিয়ে দিলাম। শয়তান কোথা ভাই, একের পিছে পিছে শয়তান আসে আর কে, ওরে নানি ওরে নানি, নানি যদ্দুর আছে আমারও চিন্তা নেই, নানি রাস্তা কাবার করে দিতেছে যা। এর ভিতর থেকে কি আশা করা যায় বলেন তো, কিচ্ছু আশা করা যায় না। প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, হে মালিক ইবনে দিনার, সমরকন্দ দিকে যায় বলো, কিয়ামতের ময়দানে আল্লাহ 3 দিন থেকে জাহান্নামের আগুনে পোড়াবে, কিন্তু মার মনে দয়া লাগবে, মা তাকে মাফ করে দিবে। না না হয় না, আর জোর বলো, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।